সিলেট থেকে নির্বাচিত হওয়া সংসদ সদস্য জনাব শফিকুর রহমান চৌধুরী, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসির পর্দায়। আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন লাগছে এই যে ডাক পেলেন মন্ত্রিসভায়, বিষয়টি কেমন লাগছে আসলে? এইটা এইটা অত্যন্ত আনন্দদায়ক, এবং যেটা দীর্ঘদিন মানুষ অপেক্ষমান ছিল, প্রথম সংসদ সদস্য, এরপরে এখন মন্ত্রী পরিষদের সদস্য, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমেই যা কিছু পাইতেছি উনিই দিতেছেন। একটি বিষয় প্রধানমন্ত্রী বলে থাকেন, গতকালকে শপথ অনুষ্ঠানেও আপনাদেরকে বলেছেন যেন আপনারা যারা জনপ্রতিনিধি হয়েছেন বা যারা যে দায়িত্ব পালন করেন না কেন, আপনারা যেন জনবিচ্ছিন্ন না হয়ে যান। আপনি মন্ত্রী দায়িত্ব প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন, আপনার সারা দেশে আপনাকে কাজ করতে হবে, সেই জায়গায় আপনার যে এলাকাটি রয়েছে সেই এলাকায় অনেক সময় আমরা দেখেছি যে পূর্বের অভিজ্ঞতা থেকেই বলছি যে অনেক সময় দেখা যায় যে সেখানে আসলে এই জনবিচ্ছিন্ন হওয়ার উদাহরণ রয়েছে। আমার নির্বাচনী এলাকাতে আমি 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টায় সময় দিয়েছি, সংসদ সদস্য 2 টার্ম ছিলাম না, কিন্তু এরপরেও আমি আমার মানুষের সাথে ছিলাম। সেই হিসাবে সংসদ মন্ত্রী পরিষদের সদস্য হওয়ার পরেও আমি আমার এলাকাতে থাকবো, এলাকার কাজ করব, দেশের সাথে এলাকাও থাকবে। অনেক ধন্যবাদ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি।